স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এবার খুব ভালোভাবে হবে দুর্গাপূজা তবে এজন্য সবার সহযোগিতা লাগবে পুলিশ ও আনসার সদস্যদের সাথে র্যাব বিজিবি বিমানবাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হবে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন তিনি এ সময় বাজার সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়গুলো নিয়ে কথা বলেন তিনি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের মাঝে বীজ চারা এবং নগদ অর্থ পাঠানোর কথাও বলেন উপদেষ্টা পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্ফা ইউ পি কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মুস্তাফা ইউপি পিভি সি উইথ ডিউরেবিলিটি সুইথ ডিউরিবিলিটি এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই বাতি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে আনসার থাকে এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র‍্যাব রে দিয়েছি বিডিআর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে